সিঙ্গুরের জমি ফেরত নিয়ে সোমবারই বৈঠক মুখ্যমন্ত্রীর আজ সিঙ্গুরে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক পার্থ মুখ্যমন্ত্রী চাইলেই শুরু হবে জমি ফেরতের প্রক্রিয়া ২৪ ঘন্টাকে বললেন পার্থ চট্টোপাধ্যায় দলবিরোধী কাজের জন্য বর্ধমানে সিপিএম নেতা আয়নুল হককে বহিষ্কার দলীয় সূত্রে ইঙ্গিত দাবি বর্ধমানে সিপিএম জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিকে তিনি জানিয়েছেন আজ দল এ নিয়ে বিস্তারিত জানাবে আয়নুল হক জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য বিধানসভা নির্বাচনে বর্ধমান দক্ষিণ কেন্দ্রের প্রার্থীও ছিলেন তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল সিপিএম সমর্থকের বিরুদ্ধে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের বলাখালীর ঘটনা গুরুতর জখম তৃণমূল কর্মী দুলাল দাস ও সুধা দাস অভিযোগ অস্বীকার দুই অভিযুক্তে তোলা আদায়ের জন্য ওই তৃণমূল কর্মীদের মারধর করেন স্থানীয় মহিলারা পাল্টা দাবি দুই অভিযুক্তে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ চুচুড়ার খগড়াজলের ঘটনা স্থানীয় ক্লাবের পিছনে একটি ঘরে বোমা বাঁধার সময় আচমকা বিস্ফোরণ বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় ঘরের চাল আহত হন দুজন ঘটনাস্থল থেকে একটি গাড়ি এবং দুজন আটক সুন্দরবন থেকে গ্রেফতার দুই বাংলাদেশি জলদস্যু সজনেখালী রেঞ্জের পীরখালী জঙ্গলে অভিযান গোসাবার উপকূল থানার পুলিশের গ্রেফতার দুই বাংলাদেশি জলদস্যু উদ্ধার বন্দুক এবং কার্তুজ পুরীর সমুদ্রে স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন রাজ্যের দুই পর্যটক সিংহদ্বারের কাছে তলিয়ে গেলেন বোলপুরের বাসিন্দা বিশ্বজিৎ ভট্টাচার্য লাইট হাউসের কাছে সমুদ্রে নিখোঁজ বারাসাতের সুদীপ্ত রায় কোজাগরে লক্ষ্মী পুজোর দিনই দাম বাড়ল পেট্রোল ডিজেলের গতকাল মধ্যরাত থেকে লিটার পিছু পেট্রোলের দাম বেড়েছে এক টাকা চৌত্রিশ পয়সা আর ডিজেলের দু টাকা সাঁইত্রিশ পয়সা এতে কলকাতার বাজারে পেট্রোলের দাম দাঁড়ালো ৬৯ টাকা আর ডিজেলের দাম হলো ৫৭ টাকা প্রতি লিটার অবশেষে লাভের মুখ দেখল এয়ার ইন্ডিয়া গত অর্থবর্ষে সংস্থার লাভের পরিমাণ ১০৫ কোটি টাকা মূলত যাত্রী সংখ্যা বৃদ্ধি এবং জ্বালানির খরচ কম রাখার ফলে মুনাফা পেল সরকারি বিমান সংস্থাটি ২০০৭ সাল থেকে লোকসানে চলছিল এয়ার ইন্ডিয়া বড়সড় বিপদের থেকে রক্ষা মুম্বাইয়ের বোরিভালিতে নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ৭টি গাড়িতে ধাক্কা বাসে সিগন্যালে দাঁড়িয়ে থাকার সময় দুর্ঘটনা আহত কয়েকজন জানা গেছে একটি বেসরকারি সংস্থার কর্মীদের নিয়ে আসছিল বাসটি চালক অসুস্থ হয়ে পড়ায় স্টিয়ারিং ধরেন এক কর্মী সামলাতে না পেরেই ধাক্কা দাউদাউ করে জ্বলছে বনের পর বন জম্মু কাশ্মীরের ডোডায় দাবানলের গ্রাসের সবুজ অরণ্য আগুন নেভানোর চেষ্টায় দমকল সাহায্য স্থানীয় মানুষদের আজ থমথমে বারাণসী গতকাল বারাণসী ও চন্দৌলির মাঝে রাজঘাট সেতুতে ধর্মীয় সভায় পদপিষ্ট হয়ে ২৪ জনের মৃত্যু বাবা জয় গুরুদেবের ধর্মসভা উপলক্ষে বিশাল জনসমাগম হয়েছিল ঘটনায় শোক প্রকাশ প্রধানমন্ত্রীর ক্ষতিপূরণ ঘোষণা তদন্তের নির্দেশ উত্তরপ্রদেশের সরকারের ঘোষ সংকটে নওয়াজ শরীফ সেনার সঙ্গে পাক প্রধানমন্ত্রীর সংঘাত এখন তীব্র সার্জিক্যাল স্ট্রাইকের পর দুপক্ষের বৈঠকে জঙ্গিদের আশ্রয় দেওয়া নিয়ে তীব্র মতভেদ দাবি পাক দৈনিক ডনের একদিকে ক্ষুব্ধ পাক সেনার দাবি ওই রিপোর্ট মিথ্যে অন্যদিকে আবার ওই রিপোর্ট ফাঁসের জন্য প্রধানমন্ত্রীর দপ্তরকেই দায়ী করছে সেনা মসুল পুনর্দখলে ইরাকে সেনা তৎপরতার মাঝেই আঘাত হানল ইসলামিক স্টেট শনিবার পরপর বিস্ফোরণে ৫৫ জনের মৃত্যু বাগদাদে সবচেয়ে বড় হামলা বাগদাদের একটি ধর্মীয় জমায়েতে ঘটনার দায় স্বীকার আইএসের এছাড়াও একটি পুলিশ পোস্ট ও এক সরকারপন্থী নেতার বাড়িতে হামলা জঙ্গিদের চরবৃত্তির অভিযোগে রাজস্থানের বিকানিরে গ্রেফতার দুই সন্দেহভাজন অভিযোগ রাজস্থান সীমান্তে সেনাবাহিনী এবং বিএসএফ এর গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করছিল ওই দুই ব্যক্তি প্রাথমিক অনুমান তারা পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর হয়ে কাজ করছিল ধৃতরা দুজনেই গুজরাতের ভুজের বাসিন্দা আদিল হ্যায় মুশকিলে বোল্ড ঐশ্বরিয়া রায় বচ্চন এতেই আপত্তি বিগ বির কাছে চলল ঐশ্বরিয়া রণবীরের ঘনিষ্ঠ দৃশ্যে সেন্সর বোর্ডে কি কাঠি নাড়লেন বচ্চনই জোর জল্পনা বলিউডে